তাকে ধরে গণদলা যাওয়ার চেষ্টা করেছিল আবার কিছু মানুষ বলছে তাকে গণদলা দেওয়ার দরকার নেই এয়ারপোর্টে যারা এয়ারপোর্ট তত্ত্বাবধানে আছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে উঠিয়ে দেব সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন তাকে গণদলায় কেউ দেয় নাই হ্যাঁ একজন এয়ারফোরে এয়ারফোরে কর্মরত একজন ব্যক্তি তিনি এসে বলল কি আপনারা কেন এখানে ভিডিও করতেছেন তার ভিডিও করতেছেন এটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি করা আমার প্রশ্ন হচ্ছে যে একজন পকেট মাই ধরা পড়ছে একজন পকেট মাই ধরা পড়ছে তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখবে যারা বাংলাদেশে আসবে প্রবাসী যারা বাংলাদেশে আসবে তারা কি করবে তারা বুঝতে পারবে যে বা এয়ারপোর্টের সামনে পকেট মাই আছে তারা নিজেরা সতর্ক হয়ে যাবে এবং কি যেসব ব্যক্তিগুলো প্রবাসীদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবে সেসব ব্যক্তিগুলোও সতর্ক হয়ে যাবে যে এয়ারপোর্টে পকেটমাইক থাকে তাহলে আপনি কে আপনি এরপরে কর্মরত আছেন ঠিক আছে হ্যাঁ আপনি কে একজন পকেটম্যানের ভিডিও করাতে আপনার কেন কষ্ট লাগে আপনি কেন বলতেছেন যে একজন পকেট পকেটম্যানের ওর ভিডিও কেন আপনারা করতেছেন একজন পকেটম্যানের ভিডিও করাতে ওনার কেন কষ্ট লাগতেছে আমি ফুল ভিডিওতে দেখছি যে তিনি শুধু পকেট তাকে ক্যামেরাতেও দেখা দেখানো হয়নি তার যতটুকু বুঝতে পেরেছি পাবলিকের সাথে মানে ওখানে যে ব্যক্তিটা আছে না সেই ব্যক্তি যে ভিডিওটা করতেছে তিনি পাবলিকের সাথে কথা বলতেছে আমি যতটুকু বুঝতে পেরেছি ফোরের যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে ওই লোকটা তাকে ক্যামেরাতে দেখানো হয়নি আমি আবার আবার বলতেছি তিনি পকেট পকেট পকেটম্যাটটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন তারপরে কি আমরা এটাই ভেবে বুঝে কিছু কিছু মানে কর্মকর্তা সমস্ত কর্মকর্তা না তারা কিন্তু এই যে যারা মানে ব্ল্যাকে মাল পাচার করে তারপরে এয়ারপোর্টের সামনে পকেট মাই গিয়ে মানুষের টাকা মেরে দেয় পকেট মারে এগুলোর সাথে হাত আছে আমরা কি এটা বুঝে নেবো তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন আপনারা এই কাজগুলো করবেন একজন পকেট মাই ধরা পড়ছে আপনি তাকে ধরে নিয়ে যাবেন যেখানে নেবেন ঠিক আছে আপনি এখানে এসে বলতেছেন যে কেন আপনি আপনারা ভিডিও করতেছেন এটা কেন বলতেছেন আপনি এটা বলার আপনারা সাহস কি পেয়েছেন আমি আমার সম্মানিত যেই সব প্রবাসী বাইরা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করতেছি আপনারা যখন সাত থেকে পাঁচ বছর পরে বাংলাদেশে যাবেন বাংলাদেশে যাওয়ার পরে আপনারা কিন্তু বাংলাদেশের হাব ভাব বুঝবেন না ইয়ারফোর্টের সামনে আপনাদেরকে অসংখ্য মানুষ এইভাবে যাদের দাঁড়িয়ে আছে টুপি আছে এসব মানুষগুলো বলবে যে ভাই আমাদের কাছে আসেন কোথায় যাবেন একটু ভালো বন্ধু জিজ্ঞাসাবাদ করবে হয়তো বা তার পকেট থেকে সিগারেট বাইর করে আপনাদেরকে দেবে আপনি হয়তো বা জানবেন না যে এটার ভিতরে সিগারেট নাকি নেশা জাতীয় কিছু হ্যাঁ আপনি হয়তো খাস দিলে টানিয়ে ফেলবেন বা কিছু একটা করে ফেলবেন পরবর্তীতে আপনি নিজেই বিপদ পড়বেন অতএব বেশি ব্যক্তিগুলোকে সিনে রাখা উচিত বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং কি নিজ নিজ জায়গা থেকে সতর্ক হবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ